প্রতি শব্দ ধরে, সবগুলা শব্দ একসাথে ধরে আপনারা কোনোদিন অনুবাদ করবেন না। যেমন প্রতি শব্দের অনেক সময় দেখা যায় কিছু শব্দ আছে দুটি শব্দকে সংযুক্ত করছে, যেমন এটি এটি এই আই এবং থুভ, এটি হচ্ছে আপনার ভার্ব আর এই আয়ের সঙ্গে ভার্বকে সংযুক্ত করছে, কিন্তু সংযুক্ত করার সময় এটি নেগেট করে দিচ্ছে। নেগেট মানে এটা নেগেটিভ সেন্টেন্স করে দিচ্ছে। জো নো থুভ সা পা মাল, আপনি যদি সরাসরি প্রতি শব্দ মানে প্রতিটি শব্দকে আপনি অনুবাদ করতে চান, কিন্তু অনেক অনেক সময় দেখবেন নো পা এসবের আপনি কোনো বাংলা অনুবাদ পাচ্ছেন না, অথবা ইংলিশেও এটার অনুবাদ পাচ্ছেন না। ইংলিশে হয়তো আপনি বলতে পারেন, যেমন জন থুপসা পামাল, মানে আমি এটার মধ্যে খারাপ কিছু দেখছি না, মানে ইংলিশে যদি এটা অনুবাদ করতে হয় তখন আপনি বলতে পারেন আই ডিডন্ট ফাইন্ড এনিথিং রং উইথ ইট, মানে আমি এটার মধ্যে খারাপ কিছু দেখছি না। তো ইংলিশে আপনি একটা সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে বানাতে হলে যেই স্ট্রাকচারটি পাবেন ফরাসিতে হয়তো সেটি পাবেন না, বাংলাতেও পাবেন না। যেমন নো আর থু, নো আর পা, এই দুটি শব্দ মূলত এই পুরো সেন্টেন্সটিকে অথবা এই বাক্যটিকে আপনার নেগেটিভ সেন্টেন্সে পরিণত করছে। যদি এই দুটি শব্দ না থাকতো তাহলে এই পুরো বাক্যটি নেগেটিভ হতো না, মানে এই দুটি শব্দ একটি মানে নেগেটিভ সেন্টেন্স বানানোর ক্ষেত্রে ব্রিজের মতন কাজ করছে। কিন্তু আপনি যদি বাংলাতে এটার দেখেন, অর্থটি দেখেন, তাহলে আমি এটির মধ্যে খারাপ কিছু দেখছি না, না দিয়ে আসলে আমি এটির অর্থটি, এই শুধু একটি শব্দ দিয়ে আমি না এর না এই একটি শব্দ দিয়ে আমি পুরো বাক্যটির অর্থ বদলে দিচ্ছি। যদি আমি নাটা বাদ দিতাম তাহলে এটির অর্থ কিন্তু আসলে বিপরীত হয়ে যেত। কিন্তু ফরাসিতে আমার এখানে দুটি শব্দ দ্বারা সংযোজিত হওয়ার ফলে আমি একটি নেগেটিভ সেন্টেন্স পাচ্ছি, সেই ক্ষেত্রে সেই জন্য আমি বলছি আপনার পুরো সেন্টেন্সের অথবা পুরো এক্সপ্রেশনের কনসেপ্টটি বুঝে তারপর সেই কনসেপ্টটি অথবা সেই আইডিয়াটি সেই মূল বক্তব্যটি বুঝে সেই মূল বক্তব্যটিকে নিয়ে তারপর সেই মূল বক্তব্যটিকে আপনারা অনুবাদ করবেন। কারণ এইখানে আসলে স্ট্রাকচারাল মানে ব্যাকরণের ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। চলুন এরপরের স্লাইডটি দেখা যাক। এরপরের স্লাইডটি হলো ফোঁদ কোঁ জে, মানে কিভাবে আমরা বিদায় নিব। তো এই স্লাইডটিতে আমরা দেখবো যেটা হচ্ছে কিভাবে আমরা বিভিন্নভাবে একজন মানুষকে অথবা আমাদের কোনো প্রিয় মানুষকে অথবা আমাদের গুরুজনকে মানে যে কোনো ধরনের মানুষকে আমরা বিদায় জানাতে পারি, কিভাবে ভদ্রভাবে বিদায় নিতে পারি। তো সেই বিদায় নেওয়াটাকে ফরাসিতে আমরা বলছি ফন্দ কোঁ জে, ফন্দ কোঁ জে। চলুন আমরা প্রথম এক্সপ্রেশনটি দেখি। এগুলিও ছোট ছোট এক্সপ্রেশন, কিন্তু এগুলি অনেকগুলি আসলে পরিপূর্ণ বাক্য নয়। এগুলিকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি মানে যখন আমরা বলছি, কারোর সঙ্গে কথা বলছি অথবা ইনফর্মালি কারোর সঙ্গে দেখা করে বিদায় নিচ্ছি, ঠিক তখনই আসলে এইসব ব্যবহার হয়ে থাকে। আপনি যদি কোনো ফর্মাল রাইটিংয়ে যান, মানে কোনো কিছু ফর্মালি লিখতে যান, তখন আসলে এসবের প্রয়োগ থাকে না। আপনি যদি কারোর সঙ্গে কথাবার্তা আলাপচারিতায় থাকেন, তখনই আপনি যদি বিদায় নিতে চান তখন সেই আলাপচারিতার শেষে আপনি এইসব এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন। যাই হোক, আমরা আস্তে আস্তে সবগুলি উচ্চারণ সহ তাদের অর্থগুলো দেখি। প্রথমটি হলো যেটি সবসময় ব্যবহার হয়ে থাকে, সেটি হলো ও হোভোয়া, ওভোয়া। এটি আসলে আপনারা এই দুটি বাক্য মানে এই দুটি শব্দ দুটি বাক্য নয় সরি এই দুটি শব্দই একসাথে উচ্চারিত হয়। আপনি যদি আলাদাভাবে উচ্চারণ করতে চান তাহলে দেখবেন ও হোভোয়া,
মানে উচ্চারণটি একটু ভিন্ন হয়ে যায়। কিন্তু আপনি যদি সাধারণত যখন মানুষ আলাপ চাইতে থাকে ফরাসি ফ্রেঞ্চ যারা মানে ফ্রান্স অথবা ক্যানাডিয়ান ফ্রেঞ্চ আপনি যদি দেখতে চান অথবা বেলজিয়ামের অনেক জায়গায় অনেক মানুষ ফ্রেঞ্চে কথা বলে। তারপর আপনি যদি আলজেরিয়াতে যান সেখানে অনেক মানুষ ফ্রেঞ্চে কথা বলছে, ইজিপ্টে যান সেখানেও কিছু জায়গায় ফ্রেঞ্চের প্রয়োগ আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন মানুষ একজন আরেকজনের থেকে বিদায় নিচ্ছে তখন এই দুটি বাক্য একই সাথে উচ্চারণ করে, একই সাথে উচ্চারণ করলে এটির উচ্চারণ হয় ও ভোয়া ও ও ভোয়া। মানে আপনি যদি খুবই মনোযোগ সহকারে তাদের উচ্চারণগুলো দেখেন ও হো ভোয়া, এটিকে এই একটা আরো আরো মানে আরো সফট হয়ে যায় উচ্চারণের ক্ষেত্রে, একটি বলতে গেলে একেবারেই সফট হয়ে যায় ও ভোয়া ও ভোয়া ও ভোয়া। মানে যদি আমি এখানে লিখেছি বাংলার বিকল্পটি আমি লিখেছি ও হো ভোয়া, কিন্তু আসলে দেখা যায় যে যদি একসাথে আমরা উচ্চারণ করতে চাই এই জায়গাটি বাদ পড়ে যায়, তো তখন ও ভোয়া হয়ে যায়। তো সাধারণত যেহেতু আমরা এটি কথাবার্তার ক্ষেত্রে মানে আলাপচারিতার ক্ষেত্রে অথবা কারোর সঙ্গে আমরা কথা বলে বিদায় নিচ্ছি অথবা ফোনে কথা বলছেন তখন আপনি কারো বিদায় নিচ্ছেন তখন এই এক্সপ্রেশন এই ছোটো এক্সপ্রেশনটি ব্যবহার হয়ে থাকে। তো তখনই আমরা এর মূল প্রয়োগটি দেখি যে লেখার সময় আমরা এটিকে ও হো ভোয়া লিখি, কিন্তু যদি এটি সাধারণত আমরা লিখি না, ধরুন আপনি কোনো চ্যাটিংয়ে চ্যাট অ্যাপ্লিকেশানে চ্যাট করছেন কারোর সঙ্গে তখন আপনি ও হো ভোয়া পুরোটি লিখবেন, কিন্তু আপনি যখন বলবেন তখন এটি একটি আসলে বাদ পড়ে যায়, এটি আসলে ও ভোয়া ও ভোয়া ও ভোয়া এরকম একটি উচ্চারণ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে এটির বিকল্প কাছাকাছি অনুবাদটি হলো গুড বাই। আমরা বাংলার ক্ষেত্রে অনেকে আল্লাহ হাফেজ অথবা খোদা হাফেজ বলে থাকি, এটি আসলে খুব একটা কাছাকাছি বিকল্প নয়, এটি আসলে আমাদের ধরনের এক ধরন মানে আমাদের বাংলাতে প্রচলিত এক ধরন অথবা আমাদের বাংলাদেশে এক ধরনের প্রচলন। আর ও ফরাসিদের জন্য অথবা যারা ফ্রেঞ্চ স্পিকার্স মানে ফরাসি যাদের যারা ফরাসিতে কথাবার্তা বলেন অথবা যাদের মাতৃভাষা যেমন বেলজিয়ামে অথবা যেমন সুইজারল্যান্ডে অথবা যেমন ধরুন আপনার পাশের দেশ ফ্রান্সের পাশের দেশ কিছু আমার মনে হয় কিছু লুক্সেমবার্গের কিছু লোকও ফরাসিতে কথা বলে, আবার কিছু আরব দেশেও আপনি ফরাসি প্রয়োগ পাবেন আরব দেশগুলোতে যেমন আলজেরিয়া, এই এই ক্ষেত্রে আপনারা দেখবেন তারা খুবই যখন তাড়াতাড়ি কথাগুলো বলে তখন অনেক অনেক ক্ষেত্রেই কিছু কিছু শব্দ কিছু কিছু বিশেষ করে কিছু কনসোনেন্ট বাদ পড়ে যায়। সেরকমই ও হচ্ছে এরকম একটি এক্সপ্রেশন যেখানে একটি খুবই সফট হয়ে বলতে গেলে একেবারে বাদই পড়ে যায়, সেই জন্য আমরা এখানে ও ভোয়া বলে থাকি। এরপরেরটি হলো বন নুই বন নুই, এটির কাছাকাছি অনুবাদও আপনারা বাংলাতে খুঁজে পাবেন যদি আগেরটা ছিল না, কিন্তু এটির প্রয়োগ আসলে খুবই এটির প্রচলনটা আসলে অনেক বেশি। ও ভোয়া মানে গুড বাই, গুড বাই আসলে মানুষ যে কোনো সময় যখনই বলতে পারে যখন যে মানে যখন বিদায় নিচ্ছে তখনই। আর বন নুই বন নুই বন নুই এখানে আসলে আপনারা উচ্চারণটা নিশ্চয়ই দেখলেন যে বাংলা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো চন্দ্রবিন্দু দিইনি, চন্দ্রবিন্দু না দেওয়ার কারণটি হলো আমরা সাধারণত যখন একটি এন ফরাসির এই এনটি থাকে তখন আমরা অনেক সময় বাংলার চন্দ্রবিন্দু ব্যবহার করে থাকি, কিন্তু যেহেতু এখানে এই দুটো এন আছে এবং দুটো এনই আপনারা ভাওয়েলের দ্বারা মানে দুটো ভাওয়েলের মাঝখানে দুটো এন আছে সেই ক্ষেত্রে আমরা এখানে এন এন মানে একটু স্ট্রেস দিয়ে বন নুই বলছি, এখানে কোনো আপনারা নিশ্চয়ই চন্দ্রবিন্দু দেখছেন না, আর এখানে উচ্চারণটি হবে বন নুই। নুই মানে হচ্ছে রাত্রি, আর অবশ্যই বন বন মানে হচ্ছে শুভ অথবা গুড এরকম। তো
অনেক সময় যেটাই আপনাদেরকে আবার মনে করে দিতে চাই যে